হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শিল্পীর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি বানিয়েছি চিকেন। তো আসুন দেখে নিই কীভাবে বানিয়েছি চিকেন চাঙ্গেজি। তো আজকে আমি বানাবো চিকেন চাঙ্গেজি। তো দেখে নিন কীভাবে বানাচ্ছি, কী কী উপকরণ লাগছে। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি টক দই, নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। তো এইগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটার মধ্যে আর একটা জিনিস দেবো, যেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। তো দেখুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। তো এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে চিকেনটা দিয়ে দেব। তো চিকেনটা এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর এক ঘন্টার মতো এটা রেস্টে রাখতে হবে। তো আপনারা ভাবছেন যে রান্নাটা করছে কে? অবশ্যই আমি নই, এখানে আমাকে হেল্প করেছে আমার হাজব্যান্ড। তো আমার একটু হাতের প্রবলেম আছে, আঙ্গুল কেটে গেছে, তার জন্য আমি এগুলো করতে পারিনি। তো পুরো রান্নাটাতে আমাকে হেল্প করেছে আমার হাজব্যান্ড। তো ওই রান্নাটা মোটামুটি করেছে বলতে পারেন। তো দেখুন একটু তেল দিয়ে দিলাম এখানে, তেল দিয়ে এটা এক ঘন্টার মতো রেখে দেব। ততক্ষণ এটা রেস্টে থাক। আর এদিকে দেখুন একটা কড়াইয়ে আমি পেঁয়াজ আর টমেটো ভাজতে দিয়ে দিয়েছি। তো আর একটু তেল দিয়ে দিলাম, তারপর এখানে পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজ ব্রাউন হয়ে আসছে ততক্ষণ আপনারা ভাজতেই থাকবেন। তো দেখুন এখানে মোটামুটি অনেকটাই হয়ে এসছে, আরও বেশ কিছুক্ষণ লাগবে। তার মাঝখানেই একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দেওয়া হলো। আর একটু জিরের পাউডার, একটু ধনের পাউডার, এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে পেঁয়াজের সঙ্গে এগুলো ভাজা হয়ে গেলে আর একটা জিনিস দেব, যেটা হচ্ছে কাজু আর কাঠবাদাম। এখানে দেখুন বেশ কয়েকটা কাঠবাদাম আর কয়েকটা কাজু আমি দিয়ে দিয়েছি। তো এগুলোও একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। তো এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন আমি একটা জায়গায় এগুলো তুলে নিয়েছি। তো এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে ওই তেলটার মধ্যেই আমি চিকেনটা ভেজে নেব। তো ওই চিকেনটা আমি এই তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকব। আর একটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমি যে পেঁয়াজ যে ভেজে তুলে রেখেছি সেটা একটু পেস্ট বানাতে হবে। তো চিকেনটা এখানে ভাজা হতে থাক, ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তো চলুন এই পেস্টটা একটু বানিয়ে নিই এরপর। তো দেখুন আমি এই মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি, পেস্টটা বানিয়েও নিয়েছি। এরপর এটা চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। তো চিকেনের মধ্যে এটা দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে, তো গ্রেভিটা খুব স্মুথ হবে। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে, আর জল এখন একদমই দেবেন না, জল দেওয়ার দরকারও নেই। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর যখন এটা পুরো তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তারপর সামান্য একটু জল দিয়ে আপনি যেরকম গ্রেভি খেতে চাইবেন সেরকম করবেন। তো দেখুন আমি এখানে পুরো সব দিয়ে দিলাম, পেস্ট যা ছিল পুরোটাই দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো অবশ্যই আপনারা যখন রান্নাটা করবেন একটু খেয়াল রাখবেন যাতে মানে নিচে ধরে না যায়। আর একটা জিনিস দিলাম, যেটা হচ্ছে কসুরি মেথি। তো আমি এখানে একটু কসুরি মেথি দিয়েছি, নিয়ে আরও একটু ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। তো দেখুন এখানে তেল ছেড়ে বেরিয়ে এসছে, এরপর একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখব, যদি বাকি জল লাগে তাহলে আরও দেব। তো জল দিয়ে দেখি একটু নাড়াচাড়া করে কেমন এসছে গ্রেভিটা। এক চামচ ক্রিম দিয়ে দিলাম। তো এক চামচ ক্রিম দিলাম, আর ক্রিমটা আমি একটা বাটিতে নিয়েছিলাম, তো বাটিটাও ধুয়ে জলটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে, এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মেশানোর পর আঁচটা একটু কমিয়ে
বেশ কিছুক্ষণ আরও রান্নাটা করতে হবে। চিকেন চাঙ্গেজি আমরা রেস্টুরেন্টে খেয়েছি, তো সবসময় তো সেটা সম্ভব হয় না, তো চেষ্টা করেছি বাড়িতে বানিয়ে খাওয়ার। তো আপনারাও বানাবেন, বানিয়ে দেখবেন, খুবই ভালো হবে। নান, রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো হয়। তো এটা অনেকেই অনেক রকমভাবে করে, রান্নাটা খুব জটিলভাবে আমি করিনি, চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সামনে নিয়ে আসার। তো রেস্টুরেন্টের মতোই স্বাদে সহজ পদ্ধতিতে কীভাবে বানিয়েছি চিকেন চাঙ্গেজি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন আশা করি খুবই ভালো লাগবে। আর যদি রান্নার মধ্যে কোনো কিছু ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো সংশোধন করার। দেখুন গ্রেভিটা খুব স্মুথ হয়েছে। তো রান্না পুরোপুরি রেডি, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি রান্নাটা। তো দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়েছে, আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, এই বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।